অগ্নিকাণ্ড হচ্ছে, সিএনজি স্টেশন পাঁচবা পুরাতন বাজার ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে, পাঁচবা পৌরসভা ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে, গ্যাসের বোতল পাঁচবাতে প্রচন্ড ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচবা পৌরসভার ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। আপনারা সবাই শেয়ার করুন, সবাই দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই, ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ড কসবা পৌরসভার সিএনজি স্টেশন ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে কসবা সিএনজি স্টেশন। সবাই দোয়া করুন। পুরাতন বাজার সিএনজি স্টেশন ভয়াবহ অগ্নিকাণ্ড, সকলের কাছে দোয়া চাই। পৌরসভার সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখন ফায়ার সার্ভিস আসছে। সকলের
সকলের কাছে দোয়া চাই, কসবা পৌরসভা প্রাণ কেন্দ্রে অগ্নিকাণ্ড, কসবা সিএনজি স্টেশন, কসবা পুরাতন বাজার সিএনজি স্টেশন। প্রচন্ড অগ্নিকাণ্ড এই মুহূর্তে, প্রচন্ড অগ্নিকাণ্ড হচ্ছে। এটা আর থামানো যেত না, ফায়ার সার্ভিস কি করবো? ফায়ার সার্ভিস আসছে, ওরা অনেক মালা ছিল গেছ না, গ্যাস
এখনো দোয়া চাই, সকলে দোয়া করুন একটু। আমাদের আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে ভিলে ব্যাক আছে। গ্যাসের রে ভাই, গ্যাসের আগুন শুধু বাড়তেছে, আগুন শুধু বাড়তেছে রে, আগুন শুধু বাড়তেছে। আমি তো কি করবো, আরে ভাই গ্যাসের বোতল দিয়ে দেন, ওই যে এনেছিলাম গ্যাসটি করতে পুরাতন বাজার সিএনজি স্টেশনে হোটেল থেকে অগ্নিপাত। পুরাতন বাজার সকলের নিকট এখনো আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার সার্ভিস আসছে, কোনো কিছু কাজ আসতেছে না। গ্যাস থেকে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। আমার ঘুমা সরকারি বেতন আরে গ্যাস কত খারাপ,
ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়তি আছে, আগুন বাড়তি আছে, সময় তো বাইরে একটু খাস করে দেওয়া চাই। ভয়াবহ অগ্নিকাণ্ড কসবা পৌরসভা সিএনজি স্টেশন, কসবা পুরাতন বাজার সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। পৌরসভার অফিসের সামনে স্টেশন
আমি ওই সারার লোক বয়ে বয়ে কথা বলতেছি আধা ঘন্টা কথা বলছেন তো কেমন কুলসুম মানে সে পানির ব্যবস্থা নাই বিভিন্ন অবস্থার রং চাইতেছে ও কি করবে এখন সাথে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে কসবা পৌরসভা সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হচ্ছে পারতেছে না কোনো দিকে নিয়ন্ত্রণে আনা হচ্ছে অগ্নিকাণ্ড আমাদের পৌরসভা কসবা সকলের কাছে দোয়া চাই খাস করে আমাদের কসবার অবস্থা ভয়াবহ আরো অবস্থা এটা তো বাজারের মাঝখানে
আর ওইসব বিল্ডিং গুলোর কোনো পাইপ টাইপ নাই, বুঝে গেল। বেশি ভয়াবহ, আমরা আগুন খালি অনেকগুলা দোকান পুড়ে গেছে, অনেকগুলা দোকান পুরে 20-50টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এখন আনতে পারতেছে না, আমাদের অগ্নিকাণ্ডটা এখনো ওরা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। গ্যাস সিলিন্ডার থেকে এত বড় অগ্নিকাণ্ড হচ্ছে আমাদের কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌরসভার প্রাণ কেন্দ্রে। রাস্তাটা ক্লিয়ার রাখা দরকার না।